ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে হচ্ছে শিবরাত্রি, তো শিবরাত্রি করছি। দেখো ঘরের ঠাকুরদের আমি পুজো করেছি, এই যে। তো দেখো আমি ঘরের ঠাকুরকে আগে পুজো করেছি, এই যে দেখো শিব ঠাকুরকে চন্দ্রমল্লিকার ফুলের মালা দিয়ে মালা দিয়েছি, আকন্দের মালা দিয়েছি, আর এই যে 5 রকমের ফল দিয়েছি। তো হচ্ছে সব ঠাকুরদের এখানে পুজো করে তারপরে যাব হচ্ছে ওখানে, মানে আমার মেজভাসুরের বাড়িতে, ওখানে যাব অঞ্জলি দিতে। ওখানে বড় করে পুরোহিত পুজো হয়, পুরোহিত মশাইও আসেন। তো এই যে এটা হচ্ছে চলে এসেছি বড়মার বাড়ি, মানে হচ্ছে আমার মেজ ভাসুরের বাড়ি। তো এখন হচ্ছে উপরে যাচ্ছি, মেয়েদেরকে নিয়ে এলাম, মেয়েদের গানের মিশে চলে গেছে। তো নিয়ে এসে এখন হচ্ছে দেখো এটা আমার মেজভাসীদের বাড়ি। তো আমি পরে এক সময় দেখাবো, এখন যেহেতু পুজোর ওখানেই আমি যাব। তো হচ্ছে এই যে হচ্ছে এখানে পুজো হচ্ছে, এক এক করে সবাই আমরা পুজো করছি। তো খুব ভালোভাবে নিষ্ঠাভাবে পুজো হয় এখানে। আর হচ্ছে যে পুজো মানে ওই যে লাল শাড়ি পরা যাকে দেখা যাচ্ছে, ও হচ্ছে মানে আমার মেজবাসুরের মেয়েকে পড়াতো যে স্যার, স্যারের মিসেস। আর হচ্ছে এই যে আমি একটু সিঁড়ি দিয়ে নিচে নামছি, হচ্ছে আমাকে আবার বাড়িতেও যেতে হচ্ছে, মানে একবার এদিক একবার ওদিক করছি, দুদিকই সামলাচ্ছি। তো এখানে হচ্ছে এখন বেশ সুন্দরভাবে পুজো হচ্ছে, যদিও আমি এখানে মানে এসে জাস্ট অঞ্জলি দিয়েছি, তার আগে আর আসা হয়নি, আমি টাইম পাইনি একদম। তো এখন হচ্ছে এই পুরোহিত মশাই হচ্ছে ভালোই মানে পুজো করে, একটু তাড়াতাড়ি করে কিন্তু খারাপ করে না। আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থেকে মানে অনেক আগে থেকেই ওনাকে ডাকতেন, তো এই কারণে ওনাকে আমরা এখনো ডাকি পুজো করতে। তো এখানে দেখো সবাই বসে রয়েছে, আর এদিকে মেজ দিয়ে বসে আছে, এই যে ইয়েলো কালারের শাড়ি পরা। হচ্ছে যাই হোক, আমি আর কাউকে বলিনি যে আমাকে তুলে দাও, আমি নিজেকে দেখে নিজেকে মানে ক্যামেরা ঘোরাচ্ছি। আমি একটু লজ্জা লজ্জাও পাচ্ছি মানে ভিডিও করতে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের একটা মামি হয়, মামিও এলো পুজো করবে। তারপরে 4-5 জন মতো পুজো করেছি। আর হচ্ছে এই যে পঞ্চপ্রদীপ দেখানো হচ্ছে, কর্পূরদানি দেখানো হচ্ছে। তো যাই হোক এখন আরতি হচ্ছে, তাই এই কারণে একটু ভাগে ভাগে ভিডিওটা করে নিলাম। আর খুব সত্যি কথা মানে বেশ ভালোও লাগে, মন্দিরে গেলে এতটা টাইম পাই না, এখানে যেরকম অনেকটা টাইম নিয়ে পুজো হয় আর বসি, মানে টোটাল মানে খুব ভালো লাগে। তারপরে এখন এই যে যজ্ঞ হচ্ছে, যজ্ঞটা যজ্ঞ উনি খুব ভালোভাবে করে, খুব সুন্দরভাবে। তো যাই হোক শিবরাত্রিতে মানে কি বলবো, ভাবি প্রথমে যে কি জানি উপোস করতে পারবো কি না, এতটা এতক্ষণ থাকতে পারবো কি না, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে কোনো অসুবিধাই হয় না, হয়তো ঠাকুরের ইচ্ছেতেই সব কিছু চলে, কোনো রকম শরীর খারাপও লাগে না। তবে আমি বেশি উপোস থাকতে পারি না, না খেয়ে থাকতে পারি না, আমার খুব শরীর খারাপ করে। তো এখন হচ্ছে একটু নিজের দিকে ঘুরিয়ে নিলাম, এই যে। তো এদিকে হচ্ছে মেয়েরা খুব দুষ্টুমি করছে, ওই কারণে আমি একটু ওখান থেকে বেরিয়ে এলাম, ওই যে দেখো দৌড়োদৌড়ি করছে। তো এরকমই করে ওরা, আর কি বলবো, বলার আর কিছু নেই। তো তোমাদেরকে তো পুজো দেখালাম, হচ্ছে বাড়িতে পুজো করলাম, ওখানে পুজো অঞ্জলি দিলাম। তো পুজো এখানে হচ্ছে আবার বাড়িতে এলাম, মেয়েরা ওর জেঠু বাড়ি রয়েছে, মামা বাড়িতে আছে। তো ওখানে এখন আমি একটু মানে ওই ঘটি টটি গুলো রাখতে এসছি, এখন আবার যাব। তো ওখানে রাতে খাওয়া দাওয়া আছে কিন্তু আমি খাবো না, কারণ হচ্ছে লুচি আমার এখন আর ইচ্ছে করছে না একদম। এখন জাস্ট আমি, সবাই সাবু মাখা খায়, তবে আমি সুজি মাখা খাবো। তো ঠিক আছে, সারাদিন প্রচুর ক্লান্ত, আজকে মেয়েদের নাচ ছিল, গান ছিল, সব গান যদিও বাড়িতে আসে নাচে আমাকে নিয়ে যেতে হয়, আর হচ্ছে আজকে আমি খুব ক্লান্ত, কারণ কালকে রাতে ঘুম হয়নি। একটা খুব কি বলবো, খুব খারাপ জিনিস ঘটে গেছে, সেটা আমি অবশ্যই তোমাদেরকে পরে বলবো। আর হচ্ছে ঠিক আছে, তো এখনকার মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা,
আর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। তো এখনকার মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।